सुप्रिय भिवार्स असलामु आलाइकुम न्यू कुकिंग हाउस इसेवन चैनेले आपनाके स्वागतम आरो एकटी नतून रेसिपी निये आपनादेर सामने चले एलाम। आज आमी आपनादेर जोन्नो निये एसेछी खुबी सुस्वादु एकटी रेसिपी। लांच बा डिनारे आपनारा ए रेसिपिटी राखते पारेन। आज आमी तैरी करे देखाबो डाल दिए लाउयेर खोसार रेसिपि। অনেকেই হয়তো এই রেসিপিটি চিনেনি না অথবা খাননি কখনো। আমি সত্যিই বলছি এই রেসিপিটি যারা এখনো তৈরি করেননি তারা আমার আজকের এই ভিডিও ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। লাউয়ের খোসা আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি, কিন্তু এই ফেলে দেওয়া খোসাগুলো না ফেলে মজাদার এই রেসিপি তৈরি করে আপনারা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, আমি কিভাবে আজ এই লাউয়ের খোসা দিয়ে মজাদার রেসিপি তৈরি করলাম তা দেখে নিই। আমি প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছু পানি। পানিটি যখন ফুটতে শুরু করলো তখন তার মাঝে অ্যাড করলাম হাফ কাপ বুটের ডাল বা ছোলার ডাল। আজ আমি এই রেসিপিতে দুই ধরনের ডাল ইউজ করব। ভিউয়ার্স আমার সঙ্গে থাকুন। এখন আমি দিয়ে দেব কিছু শুকনো মশলা। নিয়ে নিয়েছি হলুদ, জিরে, ধনিয়া, লবণ এবং মরিচ। আমি সবগুলো মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কুক করব জাস্ট 15 মিনিট, যাতে ডালগুলো সেদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স আমার সঙ্গে থাকুন। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখে নেব বুটের ডালগুলো সেদ্ধ হলো কি না। আমি বুটের ডালগুলোকে হাফ সেদ্ধ করে তারপর অন্য উপকরণ অ্যাড করব। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল। আমি আজ এই দুই ধরনের ডাল দিয়ে এই মজাদার লাউয়ের খোসা রেসিপিটি তৈরি করব। এর মাঝে আমি এখন অ্যাড করছি 2 টেবিল চামচ রসুন পেস্ট। এখন আমি এই সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভিউয়ার্স আমার সঙ্গে থাকুন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই কাজে লাগবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কুক করব জাস্ট 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনা উঠিয়ে চেক করে নেব ডালগুলো সেদ্ধ হলো কি না। আমি এখানে বুটের ডাল এবং মসুর ডাল অ্যাড করেছিলাম। এই তো আমার ডালগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে, দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। এরপর আমি এর মাঝে অ্যাড করছি কেটে কুচি করে রাখা লাউয়ের খোসাগুলো। আমি লাউয়ের খোসাগুলোকে পরিষ্কার করে এভাবে কুচি করে নিয়েছি। লাউয়ের খোসাগুলো এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়। আপনারা যারা এখনও বাসায় তৈরি করেননি তারা আমার আজকের এই ভিডিও ফলো করে অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। লাউয়ের খোসাগুলো দেওয়ার পর আমি এর মিশ্রণটি ভালো করে মিক্সড করে নিলাম। আবার ঢাকনা দিয়ে রেখে দেব জাস্ট 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবার কিছু উপকরণ অ্যাড করব। ভিউয়ার্স দেখতে থাকুন। আমি রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। আমি গাজরগুলোকেও সেমভাবে কুচি করে নিয়েছি। এখন আমি আবার সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কুক করব আরও প্রায় 10 মিনিট। ফিরে এলাম আবার 10 মিনিট পর। এই পর্যায়ে আমি এর মাঝে অ্যাড করছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। এই উপকরণগুলো দেওয়ার পর আমি আবার সম্পূর্ণ সবজির মাঝে এগুলো মিশিয়ে নিলাম। তো আমার মেশানো হয়ে গিয়েছে। আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব জাস্ট 5 মিনিটের জন্য।
5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে দেখে নেব আমার সবজিগুলো সুন্দরভাবে কুক হলো কি না। আমার সবজিগুলো কুক হয়ে এসেছে, আমি এখন বাগার দিয়ে নেব। বাগারের জন্য একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কুকিং অয়েল। এখন তেলটি গরম হয়ে এলে এর মাঝে প্রথমে আমি অ্যাড করছি 2 পিস শুকনো মরিচ। মরিচগুলো দেওয়ার পর আমি তেলের মাঝে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি, মরিচগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ এবং রসুন কুচি। এভাবে এই সবজির মাঝে বাগার দিয়ে নেলে খেতে খুবই সুস্বাদু হয়। এখন এই তেলের মাঝে আমি এই পেঁয়াজ এবং রসুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, লালচে কালার হওয়া পর্যন্ত আমি ফ্রাই করতে থাকব। ভিউয়ার্স আমার সঙ্গে থাকুন। এরপর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। কালো জিরেগুলো দেওয়ার পর আবার ভালো করে মিক্সড ফ্রাই করে নিচ্ছি। কালো জিরেগুলো আমি একটু পরেই দিলাম, কারণ প্রথমে দিয়ে দিলে কালো জিরেগুলো পুড়ে যেত এবং তিতে হয়ে যেত। এই তো আমার বাগারটি ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বাগারগুলো মিক্সড করে নিচ্ছি সবজির মাঝে। তো আমার বাগারগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে সবগুলো সবজির মাঝে বাগারের তারগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এরপর আমি চুলায় রেখে দেব জাস্ট 5 মিনিটের জন্য। এই তো আমার সবজির ফাইনাল লুক। এটি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা সুস্বাদু হয়েছে এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো তা কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার আজকের রেসিপি যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এমন সহজ সহজ রেসিপি আপনারা পেয়ে যেতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। লাইক দিলে কি হয়, ভিডিও করার উৎসাহ আগ্রহ বেড়ে যায়। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। তো ভিউয়ার্স একটু উৎসাহ যোগাবেন, সামান্য একটু লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।